আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আমি আছি এই মুহূর্তে শতাব্দী বাদন নৌজানটির সামনে। আপনারা জানেন যে শতাব্দী বাদন এই নৌজানটি সমস্ত কাজ সম্পন্ন করে ব্র্যান্ড নিউ এই নৌজানটি ঢাকা আমতলী ঢাকা নৌরুটের সার্ভিসে যুক্ত হয়। কিছুদিনের মধ্যে ঢাকা আমতলী ঢাকা নৌরুটের জনপ্রিয় নৌজান হয়ে ওঠে এই শতাব্দী বাদন। পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা আমতলী ঢাকা নৌরুটের যাত্রী সংকট দেখা দেয়। তারপর পরবর্তীতে এই নৌজানটি নৌরুট থেকে ছিটকে যায়। বর্তমানে শতাব্দী বাদন নৌজানটি ঢাকা ইলিশা দৌলত খাঁ হাকিমউদ্দিন নৌরুটে সার্ভিস দিচ্ছে, আপনারা জানেন তো। ঢাকা আমতলী ঢাকা নৌরুটে যেহেতু শতাব্দী বাদন নৌজানটি সার্ভিস দিত, সেক্ষেত্রে বর্তমানে শতাব্দী বাদনের পরিবর্তে ডায়মন্ড তিন নৌজানটি এই শতাব্দী বাদন কোম্পানি কিনে নিয়েছে। আর বর্তমানে ডায়মন্ড তিন নৌজানটি ডকইয়ার্ডে অবস্থান করতেছে, সংস্কার কাজ করা হয়েছে। তো অল্প কিছুদিনের মধ্যে এই শতাব্দী বাদনের পরিবর্তে ডায়মন্ড তিন নৌজানটি ঢাকা আমতলী ঢাকা নৌরুটে যুক্ত হবে শতাব্দী বাদনের ব্যানারে। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।